পূর্ব বর্ধমান জেলার মহোৎসব দু হাজার চব্বিশের কাঞ্চন উৎসব শুরু হয়েছে এবং প্রত্যেক দিনই সেই কাঞ্চন উৎসবের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রত্যেক দিনই মেলা সেই প্রত্যেক দিনই আঠাশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেলিব্রিটিরা তারা উপস্থিত থাকছেন এবং সেখানেই সেই মেলাতে রয়েছে কলকাতা টিভির স্টলও প্রত্যেক দিনই সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আমরা সরাসরি কাঞ্চন উৎসবে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর বিগত বেশ কয়েকদিন ধরেই জমজমাট মেলা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে কি মনে করছেন উদ্যোক্তারা যে কত ভিড় আরো বাড়তে পারে আগামী দিনগুলোতে অভিক আজকে মেলার পঞ্চম দিন এবং আজকের এই পঞ্চম দিনে এই কাঞ্চন উৎসবে প্রধান আকর্ষণ বলিউডের প্রথিত যশা শিল্পী বিশাল মিশ্রা কিন্তু আজকে একটা বিষয় আমরা সকাল থেকে দেখছি আকাশের মুখ ভার কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে দুপুরে এবং এখনও যথেষ্ট কুয়াশা রয়েছে সেই ঠান্ডা মাথায় নিয়ে মানুষ কতটা এই কাঞ্চন উৎসবে আসবেন সেটা অবশ্যই একটা প্রশ্নের বিষয় এবং যে মেঘ জমেছে দুশ্চিন্তার মেঘ আদৌ কতটা আছে স্থানীয় বিধায়কের মাথায় সেই বিষয়টি জানবো তার কাছ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমরা পেয়ে গিয়েছি বিধায়ক দাসকে আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই যে আকাশের অবস্থা কি মনে করছেন এখন পর্যন্ত তো আকাশের যে পরিস্থিতি যদি আর মেঘ না হয় বৃষ্টি যদি আর না হয় তাহলে আমাদের তো প্রোগ্রাম আজকে হবে কারণ এত বড় শিল্পী আজকে আমাদের এখানে বিশাল মিশ্র আসছেন আমরা দেখছি আটটা পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি আবহাওয়া কেটে যায় তাহলে প্রোগ্রাম হবে আর যদি আবহাওয়া না কাটে তাহলে তার এত বড় শিল্পীর প্রোগ্রাম করা যাবে না কারণ আবহাওয়া ভালো না হলে তো লোকই আসবে না তাহলে আমি প্রোগ্রাম করে কি করব। সেক্ষেত্রে বিকল্প কি চিন্তা ভাবনা থাকবে তার তো আসার কথা রয়েছে তিনি নিশ্চয়ই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিনি এসে গেছেন কিন্তু বিকল্প আর কি হবে সেটা পরের ভাবনা তিনি চলে এসেছেন কিন্তু আমরা অপেক্ষা করে দেখি আটটা পর্যন্ত দেখব আজকের এই আবহাওয়ার জন্যই মূলত আমরা দেখছি মাঠে সকাল থেকে একটুখানি লোকজন কম দুপুরে কয়েক বৃষ্টির দেখছি পর্যন্ত খুব একটা লোকজন তো বিশেষ হয়নি আগামী কিন্তু এখনও এখনও একই রকম ভাবে পূর্বাভাস খুব একটা আশাপ্রদ কিছু নয় সে বিষয়ে কি ভাবনা চিন্তা রাখছেন অবশ্যই একটা উদ্বেগের জায়গা কি ভাবনা চিন্তা রয়েছে কালও যদি এরকম হয় সেটা তো একটা আমাদের ভাবনারই ব্যাপার আর এটা তো আমাদের যতদিন প্রোগ্রাম করেছি কোনোদিনই হয় নাই আর যেহেতু এবার প্রোগ্রামটাও আমরা আগে নিয়ে এসেছি আমাদের তো দোসরা ফেব্রুয়ারি থেকে প্রতিবার হয় কিন্তু এবার পরীক্ষার জন্য আমরা আগে নিয়ে এসছি এখন দেখি যদি আবহাওয়া ভালো হয়ে গেলেই প্রোগ্রাম হবে না হলে তো আর প্রোগ্রাম এখন আর করাও যাবে না কারণ পরীক্ষা চলে আসছে প্রোগ্রাম আর পিছানোও যাবে না অসংখ্য ধন্যবাদ কলকাতা টিভির সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন বিধায়ক খোকন দাস ফলে বুঝতেই পারছি এই মুহূর্তে যিনি উদ্যোক্তা যিনি স্থানীয় বিধায়ক যার কর্মযজ্ঞে চলছে এই কাঞ্চন উৎসব তারাও কিন্তু সামান্য হলেও চিন্তিত কারণ আকাশের মুখ ভার খুব স্বাভাবিকভাবেই দুপুরবেলা কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এখনও যে আমি দাঁড়িয়ে রয়েছি টিপটিপ বৃষ্টি পড়ছে আমার গায়ে আর বেশ ঠান্ডা বেশ ঠান্ডা এখানে ফলে কলকাতার থেকে অনেকটাই বেশি ঠান্ডা বৃষ্টি হয়ে যাওয়ার পর এই এই ঠান্ডাকে উপেক্ষা করে খোলা ময়দানে মানুষ কতক্ষণ ধরে এই প্রোগ্রাম আদৌ দেখতে পারবেন সেটাও একটা চিন্তার বিষয় কারণ রাত আটটায় বিশাল আসার কথা তার আগে হয়তো অন্য কয়েকজন শিল্পী রয়েছেন কিন্তু বিশাল মিশ্রা আসলে যদি বৃষ্টি নাও হয় তাহলেও ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক তিনি গাইবেন এইটুকু মনেই করা যায় ফলে সেক্ষেত্রে কতক্ষণ আমরা মানে মানুষ উপস্থিত থাকবেন সেটা অবশ্যই একটা চিন্তার বিষয় একবারই শ্রীগামদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তো তোমাকে সহকর্মী অঙ্কুর ভট্টা